একটা মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন? একটা মন্ত্রী পাড়ায় আমি ঢুকেছি, কোনো রেকর্ড বুকে তো আমার নাম থাকবে। শুধু ওবায়দুল কাদের না, যে কোনো মন্ত্রীর, যে কোনো মন্ত্রী পাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা করতে গেছি, একটা রেকর্ড থাকবে, কোথাও না কোথাও একটা সিসি ক্যামেরার ফুটেজ থাকবে। এগুলো বাদ দেন, আমি সেই মন্ত্রী পাড়া বাদ দেন, আমি আমার বাসা থেকে কখন বের হচ্ছি, কখন ঢুকতেছি, সেটারও তো একটা রেকর্ড থাকবে। আমি যদি আমার বাসা থেকে বের হয়ে আমার বাসা উত্তরা, উত্তরা থেকে কোনো একটা মন্ত্রী পাড়া বাদ দিলাম বা কোথাও আমি গিয়ে যদি আসি, তার মানে আমার বাসা থেকে আমার 5 থেকে 6 ঘন্টা আমার মিসিং থাকার কথা। এই ফুটেজগুলো আপনি দেখান, আমার বাসার ফুটেজ থেকেই আপনি দেখান যে আমি কতদিন বাসা থেকে বের হচ্ছি। আমার জীবনটা খুব পরিচ্ছন্ন, বললাম নি বাবাহীন তো আমরা, বাবাবিহীন একটা পরিবার যখন আপনি থাকবেন, আপনার জীবনটাকে কিন্তু অনেকভাবে আপনাকে পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ আমাদের উপরে আঙুল তোলা কিন্তু খুব সহজ। যার জন্য আমার বাসায় আমার নিজের যে ড্রাইভার সাহেব যিনি আসেন নিচে, উনি নিচ পর্যন্তই থাকেন, উনি নিচ থেকে কখনো উপরে উঠতে পারেন না। আমার যে দারোয়ান আছে ঘরে তারাও কখনো ঢুকে না। আমাদের বাসায় যদি কোনো ইলেকট্রিশিয়ানের দরকার হয়, কোনো কিছুর জন্য কোনো মানুষ প্রয়োজন হয়, তাহলে নিচের সিকিউরিটির সাথে লোক উঠে তারপরে আমাদের বাসায় আসে। কারণ কি? কারণ আমাদের বাসায় তো আসলে আমার বাবা নেই, আমাদেরকে নিয়ে কথা বলা অনেক সহজ। তো এই যে আমি বাসা থেকে বের হচ্ছি, তার মানে বাসার ওখানে তো আমার ফুটেজ থাকবে, বা বাহিরের কোনো মানুষও যদি আমার বাসায় উপরে ওঠে সেটারও ফুটেজ থাকবে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এরকম কিছু আমাকে খুঁজে বের করেন। একটা মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন? 3 বছর বেশি হবে, আমার ব্রেকআপ হয়েছিল ফেব্রুয়ারিতে, তো 3.5 বছর, অলমোস্ট 3.5 বছর আমি কোনো সম্পর্কে জড়াইনি। এবং আমাকে নিয়ে দুজন ক্রিকেটার যদি মারামারি নিজেদের মধ্যে করে, ক্রিকেটারদের তো আগে আমার সম্পর্কে আমার কাছে এসে আমাকে প্রপোজ করতে হবে, আমার কখনো বলতে হবে? আমি তো কখনো এসব কিছু দেখিনি, আমি তো নিজে কখনো কাউকে গিয়ে বলছি না এই ক্রিকেটারদের সাথে আমার এরকম ওরকম, আমার এই ক্ষতিটা করেছে, এটা করেছে, ওটা করেছে, আমার মুখ থেকে তো কেউ কখনো শুনেনি। একটা ক্রিকেটারের নাম আমার সাথে জুড়িয়ে দিতে চাইলেই তো দেয়া যাবে না, আমাকে তো একসেপ্ট করতে হবে। যেমন কাদের ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমার কথা বলার জায়গা আছে। এই ক্রিকেটারদের সাথে আমার কথা বলা হলে তো আমার তো একটা মানুষের সাথে আমাকে নিয়ে কখন মারামারি করবে? আমার প্রতি তাদের ভালো লাগা তৈরি হতে হবে। ভালো লাগা কখন তৈরি হবে? যদি আমার সাথে রেগুলারই দুজন কথা বলেন, তাই তো? রেগুলার তো আমার সাথে এই দুজনের কারোর সাথেই কথা হয় না, কোনো মানে কোনো রেকর্ডিংয়ে তো আপনি এটা পাবেন না যে দুজন আমাকে নিয়ে কথা আমার সাথে কথা বলছে বা আমি তাদের সাথে কথা বলছি। সেই দুজনের কোথাও মুখ থেকে কিছু শোনা গেল না, আমার মুখ থেকে কোথাও কিছু শুনলেন না, তাহলে কিভাবে সম্ভব? আমার যতটুকু সব থেকে বেশি কথা হয়েছে অরুণাদির একটা কথা হয়েছে, যে গরম যে জল ঢেলে দেন, উনি তো টোটালি একটা রাজনৈতিক ফিগার এখন, কারণ উনি প্রকাশ্যে সব ধরনের রাজনৈতিক সভায় যাচ্ছেন, সমাবেশে যাচ্ছেন, উনি কিন্তু একটা পলিটিক্যাল ফিগার। উনি শুধুমাত্র একজন শিল্পী কিন্তু নন। আমি যেই মুহূর্তে ঘোষণা করব যে আমি এই দলের সাথেই আছি, আমি এদের সাথেই যাচ্ছি, তখন কিন্তু আমার আইডেন্টিটি শুধুমাত্র একজন মানে নায়িকা হিসেবে থাকবে না। যেমন আমি তো ফ্যাশন ডিজাইনার, আমি লেখিকা, আমি আবার হচ্ছে চলচ্চিত্রে কাজ করছি, শিল্পী, 3টা কাজ আমার। আমি যখন পলিটিক্সে নাম লাগাবো তখন কিন্তু পলিটিশিয়ানটাও আমার নামের সাথে যুক্ত হয়ে যাবে, তার সাথেও আছে। তিনি হয়তো বা পলিটিশিয়ানের ওই চিন্তা ভাবনা থেকে টোটালি প্রতিপক্ষই ভেবেছেন, এখানে ছাত্রকে নিরপেক্ষ মানে নিরপেক্ষ জনতাকে এগুলো হয়তোবা তার মস্তিষ্কে আসেইনি, তখন হয়তোবা তিনি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনাটাই চিন্তা করেছেন। তবে এই ধরনের আমার মনে হয় যে এই যে এই ধরনের কথাগুলো, এই পুরো আন্দোলন আপনি বাদ দেন, সব কিছু বাদ দেন। আমার যে সব থেকে চরম শত্রু, যে মানুষটার জন্য আজকে আমাকে এত বাজে বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, আমাকে এত কিছু করছে, আমি তো কখনো বলতে পারবো না ওই সাংবাদিকের গায়েও আপনি গরম জল ঢেলে দেন। সত্যি তো, এটা তো মনুষ্যত্বের প্রশ্ন। আমার সত্যি আমার জীবনের সব থেকে বড় ক্ষতিটা ওই ভদ্রলোক করেছেন, কিন্তু আমি তাকেও কিন্তু বলতে পারবো না তার গায়ে আপনি জলটা ঢেলে দেন। ছাত্রদের যে আন্দোলনগুলো, এগুলো তো ছাত্র লাইফ থেকেই আমরা করে এসেছি। 6 তারিখও কিন্তু আমি গিয়েছিলাম আন্দোলনে, আপনাকে আমি দেখালাম, ভিডিওটা না দেখে তো আপনি বিশ্বাস করতেন না। আমি গিয়েছিলাম, আমি দেখালাম। এখন মেইন সমস্যা হচ্ছে আমার, যে কোনো জিনিসে যে আমি হুট করে যাব, ওই জিনিসটা আমি আসলে যাই না। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি। 6 তারিখে দেখেছি এটা ঠিকঠাক ছিল। আমার ছাত্রদের উপরে একটা দিন আমি ঘুম থেকে উঠে, আমার মনে আছে রাত্রে 1:30, 2 বা 12টা এরকম বাজে, মানে রাত হয়ে গেছে আর কি, তখন হঠাৎ করে দেখলাম বিভিন্ন মেসেজ বলছি মানে ভিডিও, ওখানে বলছে কে কে আমি কে তুই কে রাজাকার রাজাকার। তখন আমি একটু কষ্ট পেয়েছিলাম, কারণ আমি নিজেও তো বিভিন্ন সময় ছাত্রদের এরকম বিভিন্ন নেতা, আমি তো গিয়েছি ওদের ওখানে, এর আগে কোনো লাইন নেই, পরে কোনো লাইন নেই। আমি এটা দেখে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যারা হচ্ছে আপনি বিসিএস ক্যাডার হবেন মানে তো আপনি রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন আপনার হাতে,
তো আপনি নিজেকে রাজাকার বললে তো ভাই এটা তো হবে না। তার 5 থেকে 6 ঘন্টা পর আমি আরেকটা ভিডিও দেখি, সেখানে আরো 2টো লাইন ছিল, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনার হয়তো বা মনে থাকে, তখন এই 2টা লাইন ছিল না। ওটা দেখার সাথে সাথে আমি এটা হাইড করে দিই। আমার তখন মনে হলো স্বৈরাচার বোঝাচ্ছে মানে রিজনটা কি। শেখ হাসিনার ভিডিওটা আমি তখনও দেখি না। এরপরে আমি শেখ হাসিনার ভিডিওটা দেখলাম, যে শেখ হাসিনার এবং একজন সাংবাদিকের এই পুরোপুরো কথোপকথন। তখন আমার মনে হলো আমার এখানে স্টপ হওয়া উচিত, কারণ মিডিয়াতে 2 লাইন 2 লাইন করে আসছে। সো আমি না তো ডান দিক ভালো বলতে পারছি না বাম দিক ভালো, কারণ আমি তখন খুবই খুব একটা এয়ার মধ্যে ছিলাম, ধোঁয়াশার মধ্যে ছিলাম। এরপরে যখন আপনার আবু সাইদ যেদিন মারা গেলেন, তার বোনের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, এখনো আছে আমার প্রোফাইলে আছে, শেয়ার করেছিলাম। এবং সেই শেয়ারটা করার পরপরই হচ্ছে আপনার ফেসবুক ডাউন হয়ে গেল, কোনো মেসেজ নেই। বিকজ তাদেরকে আমি কি দোষ দেবো? আমি তো সেই সাংবাদিককে দোষ দিতে পারি যিনি একটা অদ্ভুত স্ক্রিপ্ট লিখেছেন, এটা তো সাংবাদিকের দোষ। তারা তো যেটা দেখছেন তারা ভাবছে যে হ্যাঁ নিশ্চয়ই কিছু আছে, না হলে এটা কেন হলো। বাট আসলে তারা তো বুঝবেন না, তারা যদি এত কিছু বুঝতো তাহলে তো তারা আজকে অনেক বড় বড় পর্যায়ে থাকতো, তাই না? তারা তো শুধুমাত্র ফেসবুকেই থাকতেন না। এমন অসংখ্য মানুষ আছে যারা বিদ্বান, যাদের বুদ্ধি আছে, তারা লিখেছে যে কোনো একটা ছবি নেই, কোনো একটা সোর্স নেই, আপনাকে নিয়ে এরকম একটা নিউজ করেছে। আমরা তো জানি কোনো সোর্স ছাড়া এই ধরনের নিউজ করা মানে ডেফিনেটলি এটা ঠিক না। একটা মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন? একটা মন্ত্রী পাড়ায় আমি ঢুকেছি, কোনো রেকর্ড বুকে তো আমার নাম থাকবে। শুধু ওবায়দুল কাদের না, যে কোনো মন্ত্রীর, যে কোনো মন্ত্রী পাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা করতে গেছি, একটা রেকর্ড থাকবে, কোথাও না কোথাও একটা সিসি ক্যামেরার ফুটেজ থাকবে। এগুলো বাদ দেন, আমি সেই মন্ত্রী পাড়া বাদ, আমি আমার বাসা থেকে কখন বের হচ্ছি, কখন ঢুকতেছি, সেটারও তো একটা রেকর্ড থাকবে। আমি যদি আমার বাসা থেকে বের হয়ে আমার বাসা উত্তরা, উত্তরা থেকে কোনো একটা মন্ত্রী পাড়া বাদ দিলাম বা কোথাও আমি গিয়ে যদি আসি, তার মানে আমার বাসা থেকে আমার 5 থেকে 6 ঘন্টা আমার মিসিং থাকার কথা। এই ফুটেজগুলো আপনি দেখান, আমার বাসার ফুটেজ থেকেই আপনি দেখান যে আমি কতদিন বাসা থেকে বের হচ্ছি। আমার জীবনটা খুব পরিচ্ছন্ন, বললাম নেই বাবাহীন তো আমরা, বাবাবিহীন একটা পরিবার যখন আপনি থাকবেন আপনার জীবনটাকে কিন্তু অনেকভাবে আপনাকে পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ আমাদের উপরে আঙুল তোলা কিন্তু খুব সহজ। যার জন্য আমার বাসায় আমার নিজের যে ড্রাইভার সাহেব যিনি আসেন নিচে, উনি নিচ পর্যন্তই থাকেন, উনি নিচ থেকে কখনো উপরে উঠতে পারেন না। আমার যে দারোয়ান আছে ঘরে তারাও কখনো ঢুকে না। আমাদের বাসায় যদি কোনো ইলেকট্রিশিয়ানের দরকার হয়, কোনো কিছুর জন্য কোনো মানুষ প্রয়োজন হয়, তাহলে নিচের সিকিউরিটির সাথে লোক উঠে তারপরে আমাদের বাসায় আসে। কারণ কি? কারণ আমাদের বাসায় তো আসলে আমার বাবা নেই, আমাদেরকে নিয়ে কথা বলা অনেক সহজ। তো এই যে আমি বাসা থেকে বের হচ্ছি, তার মানে বাসার ওখানে তো আমার ফুটেজ থাকবে, বা বাহিরের কোনো মানুষও যদি আমার বাসায় উপরে ওঠে সেটারও ফুটেজ থাকবে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এরকম কিছু আমাকে খুঁজে বের করেন। একটা মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন? 3 বছর বেশি হবে, আমার ব্রেকআপ হয়েছিল ফেব্রুয়ারিতে, তো 3.5 বছর, অলমোস্ট 3.5 বছর আমি কোনো সম্পর্কে জড়াইনি। এবং আমাকে নিয়ে দুজন ক্রিকেটার যদি মারামারি নিজেদের মধ্যে করে, ক্রিকেটারদের তো আগে আমার সম্পর্কে আমার কাছে এসে আমাকে প্রপোজ করতে হবে, আমার কখনো বলতে হবে? আমি তো কখনো এসব কিছু দেখিনি, আমি তো নিজে কখনো কাউকে গিয়ে বলছি না এই ক্রিকেটারদের সাথে আমার এরকম ওরকম, আমার এই ক্ষতিটা করেছে, এটা করেছে, ওটা করেছে, আমার মুখ থেকে তো কেউ কখনো শুনেনি। একটা ক্রিকেটারের নাম আমার সাথে জুড়িয়ে দিতে চাইলেই তো দেয়া যাবে না, আমাকে তো একসেপ্ট করতে হবে। যেমন কাদের ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমার কথা বলার জায়গা আছে। এই ক্রিকেটারদের সাথে আমার কথা বলা হলে তো আমার তো একটা মানুষের সাথে আমাকে নিয়ে কখন মারামারি করবে? আমার প্রতি তাদের ভালো লাগা তৈরি হতে হবে। ভালো লাগা কখন তৈরি হবে? যদি আমার সাথে রেগুলার এই দুজন কথা বলেন, তাই তো? রেগুলার তো আমার সাথে এই দুজনের কারোর সাথেই কথা হয় না, কোনো মানে কোনো রেকর্ডিংয়ে তো আপনি এটা পাবেন না যে দুজন আমাকে নিয়ে কথা আমার সাথে কথা বলছে বা আমি তাদের সাথে কথা বলছি। সেই দুজনের কোথাও মুখ থেকে কিছু শোনা গেল না, আমার মুখ থেকে কোথাও কিছু শুনলেন না, তাহলে কিভাবে সম্ভব?